হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ভৈরব সিল এসেছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ডিজি টিমি। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের একটি সেটিংস কীভাবে আপনারা করবেন। তো সেটি হলো, সেই সেটিংসটি তো আপনারা নিশ্চয়ই ভিডিওর টাইটেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে কী হবে, কী জিনিসটি আমি দেখাতে চলেছি। সেটি হলো অটো রোটেট স্ক্রিন কীভাবে আপনারা অফ বা অন করবেন। অটো রোটেট স্ক্রিন অফ অন এই জন্যই থাকে ফোনের মধ্যে, কারণ ধরুন আপনারা কোনো ভিডিও দেখছেন, ধরুন আমি আপনাদের একটি ভিডিও প্লে করে দেখাই, ধরুন আপনারা এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি দেখছেন, এটা আপনারা চান আড়াআড়ি হবে গোটা স্ক্রিনে যেন এই ভিডিওটি দেখা যায়, কিন্তু আমার যেহেতু অটো রোটেট স্ক্রিনটি অফ করা আছে তাই এটি শুধু ছোট্ট একটি জায়গার মধ্যে দেখাচ্ছে। অটো রোটেট স্ক্রিন থাকলে কি ফুল স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো আপনারা কীভাবে সেটি অন বা অফ করবেন। এর দ্বারা কী হয়, আপনাদের অনেকজন আছে এটিকে অফ করে রাখতে চান, তার ফলে কী হয় তারা যখন কোনো কাজ করেন আর অটো রোটেট স্ক্রিন যদি অন করা থাকে তাহলে কিন্তু সেটি প্রায় সবসময়, ধরুন আপনি কোনো ফোন ইউজ করছেন ঘাটতে ঘাটতে আপনার ফোনটা যদি একটু আপনি হেলিয়ে রাখেন তাহলে কিন্তু এটি অটো রোটেট হয়ে যাবে অটোমেটিক, কিন্তু যদি অফ করে রাখেন তাহলে কিন্তু যেমনই করেন না কেন রোটেট হবে না। তো অনেকেই আছেন যারা চান যে এটি অফ করে রাখতে বা অনেকজন আছেন এটি অন করে রাখতে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে আপনারা সেটি অফ বা অন করবেন। আমি কোনোরকম আপনাদেরকে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতেও বলবো না এবং কোনোরকম আনলিগ্যাল পদ্ধতিও বলবো না। আমি আপনাদেরকে আপনাদের ফোনের সেটিং থেকে আপনারা কীভাবে করবেন সেটি আপনাদেরকে আমি আজকে বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক সেটি কীভাবে করবো। তার আগে যদি ভিডিওটিতে লাইক না করে থাকেন তো প্লিজ ভিডিওটিতে লাইক করে দিন এবং চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনার দিকে যেটি প্রথমে করতে হবে সেটি হলো আপনাদের ফোনে যে সেটিং থাকে সেই সেটিং অপশানটি খুলে নেবেন। তো আমি আমার এই সেটিং অপশানটি খুলে নিচ্ছি। এখানে খুলে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এটি হচ্ছে আমার রেডমি ডিভাইসের, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটি কিন্তু আমার রেডমি ডিভাইস, রেডমি নোট 8। তো এই ডিভাইসে দেখাচ্ছি রেডমি সমস্ত ডিভাইসে কিন্তু সেটিং একই থাকে, যদি অন্য কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস হয় হয়তো একটু আলাদা হবে কিন্তু অপশান একই থাকে। তো এখানে আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে, তার মধ্যে আপনাদের দেখবেন ডিসপ্লে বলে একটি অপশান থাকবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংয়ে। যে কোনো ফোনের সেটিংয়ে কিন্তু ডিসপ্লে বলে অপশান থাকে, এই ডিসপ্লে বলে সেটিং অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন, নিচে দেখবেন এখানে লেখা আছে অটো রোটেট স্ক্রিন, এটি কিন্তু অফ আছে, এটি এখান থেকে অন করে দেবেন। তো আমার যেহেতু অফ আছে আমি এখানে অন করে দিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ফলে কী হয়। ধরুন আমি সেই ভিডিওটি যদি আমি ওপেন করি, সেই ভিডিওটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি হচ্ছে, কিন্তু আমি যদি এখন স্ক্রিনটি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু এটি দেখুন আমার অটোমেটিক রোটেট হয়ে গেল, মানে ফুল স্ক্রিন হয়ে গেল। ঠিক এভাবে আপনারা আবার যদি ঘুরিয়ে দেন আবার কিন্তু সেটি অটোমেটিক হয়ে যাবে। ঠিক এভাবে আপনি অটো রোটেট স্ক্রিন অফ বা অন করতে পারেন। এর ফলে আপনারা হয়তো কিছুতে হলেও একটু ইউজফুল হতে পারে আপনাদের কাছে। কিন্তু আরেকটা অপশান আমি দেখিয়ে দিই, সেটিং থেকে ডাইরেক্ট না করে আপনাদের দেখবেন স্ট্যাটাস বারে নিচে দিয়ে নামাবেন, নিচে দেখবেন এখানে একটি অপশান থাকে এই রোটেট অফ বা অন বলে। এই অপশানটিতেও যদি আপনারা ক্লিক করেন এখানেও কিন্তু রোটেট অফ হয়ে গেল, আর এটাই যদি আবার ক্লিক করেন তাহলে রোটেট অন হয়ে যাবে। তাহলে কিন্তু দুটো পদ্ধতি আছে, এক আপনারা সেটিং থেকে গিয়ে ওখান থেকে করতে পারেন, আর নয়তো এই স্ট্যাটাস বারে গিয়ে এখান থেকে করতে পারেন। ঠিক এভাবেই আপনারা রোটেট স্ক্রিন অফ বা অন করতে পারেন। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি জাস্ট এইটুকুই দেখানোর ছিল, ছোট্ট একটি সেটিং কীভাবে করবেন আপনারা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।